আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা ইয়াং কাপল, নিউ ম্যারিড যারা আছে তাদের জন্য কিছু টিপস দেওয়ার চেষ্টা করব, যেগুলো রিয়েল লাইফে আপনার প্রয়োজন হইতে পারে, অথবা অবিবাহিত যারা তাদেরও এই টিপসটা ফলো করলে একটা সময় এই টিপস থেকে বেনিফিটেড তারা হইতে পারবে। ফ্রেন্ড, সুখী দাম্পত্য জীবনের পূর্বশর্ত হচ্ছে পরিপূর্ণভাবে যৌন সুখ লাভ করা। তো এটার জন্য কিছু ফর্মুলার প্রয়োজন আছে, কিছু নিয়মানুবর্তিতা আছে, কিছু নিয়ম শৃঙ্খলা আছে, যেই নিয়ম শৃঙ্খলার মাধ্যমে পরিপূর্ণভাবে যৌন সুখ লাভ করা যায়। এর ব্যত্যয় ঘটলে অনেক সময় প্রিম্যাচুর ইজাকুলেশন বা ইরেকশন ফেলর, এই সমস্যাগুলো মনের মধ্যে ছাপ পড়ে যেতে পারে। সো আমরা যে বিষয়গুলো আলোচনা করব, একদম বাস্তবভিত্তিক কিছু আলোচনা, যে বিষয়গুলো আপনারা যদি মাথায় রাখতে পারেন, সেক্ষেত্রে নব দম্পতি যারা আছে তাদের বিবাহ জীবন পরিপূর্ণ সুখে হবে। তো ফ্রেন্ড, আমরা এই সত্যগুলো চলেন জানার চেষ্টা করি। ফ্রেন্ড, প্রথম মিলনের অভিজ্ঞতা অনেকের কাছে লজ্জাজনক হইতে পারে কিছু অনভিজ্ঞতার কারণে। তাই আমরা যে টিপসগুলো দিব সেই টিপসগুলো ধারাবাহিকভাবে কয়েকটি টিপস দেওয়ার চেষ্টা করতেছি। এক নম্বর, প্রথম মিলনে অনভিজ্ঞতা এবং লজ্জা এবং উত্তেজনা নিয়ন্ত্রণ করতে না পারা একটি স্বাভাবিক ব্যাপার, এই বিষয়টা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। অনেকে অনিয়ন্ত্রিতভাবে মিলন করতে গেলে দ্রুত বীর্যপাত হয়ে যেতে পারে। এর মানে আপনি এই না যে আপনি রোগী, আপনি যৌন দুর্বল এরকমটা মোটেও না। আপনার যদি ইরেকশন থাকে, উত্তেজনা হয়, আপনি যদি দ্রুত বীর্যপাত হয়, সেক্ষেত্রে হয় অনভিজ্ঞতা নয় লজ্জা কিংবা নিয়ন্ত্রণ, উত্তেজনা নিয়ন্ত্রণের কোনো ঘাটতি থেকে আপনার এই সমস্যাগুলো হইতে পারে। সো এটা নিয়ে আপনার মনের মধ্যে কোনো দুর্বলতা রাখা যাবে না। সেক্ষেত্রে যদি রাখা হয়, এটা একটা অ্যাংজাইটিতে পরিণত হবে, পরবর্তী মিলনগুলোতে এই হীনমন্যতা তাদের মধ্যে কাজ করবে। সো এটা নিয়ে মোটেও ঘাবড়ানো যাবে না। যদি কোনো ক্রমে দ্রুত বীর্যপাত হয়ে যায়, আপনি স্বাভাবিক পর্যায়ক্রমে ট্রাই করেন, দ্রুত ডক্টরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, একদম স্বাভাবিক একটি প্রক্রিয়া। এরপরের অপশান, হয়তো আপনারা বিবাহিত জীবনের আগে অনেকে মাস্টারবেশন বা অন্য কোনো উপায়ে বা তাড়াহুড়া করে ভয় ভীতি মনের মধ্যে রেখে মাস্টারবেশন করার সময় একটা দ্রুত বীর্যপাতের অভ্যাস করে ফেলেছেন, অর্থাৎ ভয়ের জন্য দ্রুত আপনারা বীর্যস্খলন করার চেষ্টা করেছেন। এটা প্রক্রিয়াটা দীর্ঘদিন ধরে চলার ফলে বিবাহিত জীবনে এই প্রক্রিয়াটা আপনার মধ্যে যদি দেখা যায়, সেক্ষেত্রে দ্রুত বীর্যপাত হতে পারে। সো এটি আপনার অবশ্যই মাথায় রাখতে হবে এবং সেইভাবে আপনাকে পরবর্তী স্টেজে অগ্রসর হইতে হবে। এর পরবর্তী স্টেজ হচ্ছে শারীরিক এবং মানসিক যদি অস্থিরতা থাকে, সেক্ষেত্রে দ্রুত বীর্যপাত স্বাভাবিক ব্যাপার। এটি দ্রুত বীর্যপাতের অন্যতম প্রধান কারণ, শারীরিক এবং মানসিক অস্থিরতা, এটা কখনোই রাখা যাবে না। এখন মেন পয়েন্ট যেখানে আমরা অ্যাপ্লাই করবো, যখন দেখা যাচ্ছে সেন্সেশন বেশি হয়ে গেছে আপনার প্রথম মিলনে, মিলনের মুহূর্তের ঘটনা সেন্সেশন বেশি, অর্থাৎ বীর্যপাতের একটা সম্ভাবনা, বীর্যপাত হবে এই মুহূর্তে আপনারা ব্রেক দিতে পারেন, অথবা আপনারা পেনিস অপসারণ করে কিছুক্ষণ ওয়েট করতে পারেন, নতুন সিঙ্গারের মাধ্যমে আবার সেকেন্ড স্টেজ অ্যাপ্লাই করতে পারেন, অথবা মন বা মানসিকতা ডাইভার্ট করতে পারেন, অথবা পজিশান চেঞ্জ করতে পারেন। চারটি পয়েন্ট বলেছি, এই চারটি পয়েন্ট আপনার ধারাবাহিকভাবে অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে দ্রুত পতনের সম্ভাবনা একেবারে নিচে নেমে যাবে, অর্থাৎ তলানিতে চলে আসবে, আপনি নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন। এরপরের অপশান হচ্ছে অস্থিরতা এড়িয়ে আপনাকে ধীরে আস্তে আস্তে শ্বাস প্রশ্বাস
গ্রহণ করতে হবে, অস্থিরতা পুরোটাই একদম নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে। দেখবেন যে আপনার প্রথম মিলনের অভিজ্ঞতা খারাপ হবে না, অবশ্যই ভালো হবে এবং আপনারা সুখী দাম্পত্য জীবনে সার্থক হবে। এর পাশাপাশি আপনারা দুশ্চিন্তা থাকে বেশিক্ষণ যদি সেটা আপনারা নিয়ন্ত্রণ করবেন, যদি দুশ্চিন্তা থাকে সেগুলো পরিত্যাগ করবেন এবং অবশ্যই কৌশল অ্যাপ্লাই করবেন। মনে রাখবেন, দিস ইজ মেন পয়েন্ট, যে মিলনে 5 থেকে 10 মিনিটের মধ্যে প্রথম মিলনে যদি বীর্যপাত হয় এটি কোনো সমস্যা না। পরিপূর্ণ মিলন যৌনসুখ নির্ভর করে মেয়েদের ইচ্ছার উপরে, কারো আকাঙ্ক্ষা 10 মিনিট, কারো 15 মিনিট, কারো 20 মিনিট, কারো 5 মিনিটেই হইতে পারে। অবশ্যই পার্টনারের দিকে আপনার মন ডাইভার্ট করতে হবে, তার চাহিদাটা বুঝতে হবে, পারস্পরিক সম্পর্কটা ভালো রাখতে হবে, সেক্ষেত্রে আপনার দ্রুত বীর্যপাত হওয়ার সম্ভাবনা একেবারেই কম। আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে কোনো চিকিৎসার প্রয়োজন নাই, আপনারা স্বাভাবিকভাবে এটি নিজেরাই নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং সুখী দাম্পত্য জীবন গঠনের যে পূর্ব শর্ত এটি আপনারা পূরণ করতে পারবেন। টিপসগুলো আপনার জন্য উপকারী যদি হয়ে থাকে শেয়ার করতে পারেন, তাতে আরেকজন বেনিফিটেড হলো, আপনার কোনো জ্ঞানের কমতি হলো না। আর আমি যে টিপসগুলো বলেছি এগুলো সম্পূর্ণ আমার নিজের না, এগুলো কিছু বাস্তব অভিজ্ঞতা, আর মূলত এই তথ্যগুলো মেডিকেল সায়েন্সে এগুলো অ্যানালাইসিস করা তথ্য, দীর্ঘদিনে অ্যানালাইসিস করে এই তথ্যগুলোই পাওয়া গিয়েছে। এর বাইরে আরও যদি আপডেট তথ্য থাকে সেগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কেননা উন্নত বিশ্বে উন্নত প্রযুক্তিতে তথ্য প্রযুক্তি দিন দিন উন্নত হচ্ছে, মানুষের কৌশলও অনেক উন্নত হচ্ছে, তো উন্নত কৌশল গ্রহণ করবেন আর সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই, সালামু আলাইকুম।